মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হেডস বিডি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে। সালমান শাহর মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, ওটা ছিল হত্যা। ঠিক এমনই একটি ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বাংলাদেশী নারী। শুধু তাই নয়, হত্যাকারীদের নামও প্রকাশ করেছেন উক্ত ভিডিও বার্তায়। এই বিষয় নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নায়ক বাপ্পি চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, সালমান শাহ ঢাকায় সিনেমার রাজকুমার তিনি, তার মতো জনপ্রিয়তা আজ অবধি কোনো চিত্রনায়ক অর্জন করেনি, তার অকাল মৃত্যু যেন সেই জনপ্রিয়তাকে অমর করে দিল। সালমানের বয়স বাড়েনি, সালমান চির যুবক হয়ে আছেন বাংলা সিনেমার অন্তরে অন্তরে, কেয়ামত থেকে কেয়ামত পর্যন্তই থাকবেন, তার প্রতি নত হৃদয়ে শ্রদ্ধা। আজ নতুন এক আলোচনা শুনছি সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে। প্রিয় এই নায়কের মৃত্যুতে যে মামলাটি করেছিল তার পরিবার, সেই মামলার 7 নম্বর আসামি রাবিয়া সুলতানা রুবি একটি ভিডিও বার্তায় বলেছেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। একজন চলচ্চিত্র কর্মী ও সালমান শাহ প্রেমী হিসেবে আমি চাইব এই ভিডিওটিকে সূত্র হিসেবে ধরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হোক। সত্যি যদি খুন হয়ে থাকেন সালমান শাহ, তার খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে শান্তি দেওয়া হোক সালমান শাহর আত্মার। না দেখা জগতে ভালো থাকুন অমর নায়ক সালমান শাহ। সালমান শাহর হত্যার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে আমাদের কমেন্ট করুন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।